आज के आम्रा एक्सप्लेन करते चले द डेविल्स कैंडी मुविटी। मुवि शुरू है और आम्रा देखते पाई रे नामेर एक छेले रातेर आधारे घुमानोर चेष्टा करछे, किन्तु तखन तार कानेर काछे फिसफिस करे केउ एकजन किछु एकटा बोलते थाके जा ताके घुमाते दिच्छिलो ना। जेन कोनो अपशक्ति फिसफिस करे ताके किछु बोलते जाच्छिलो। तखन रे एई सबकिछु इगनोर करार जोन्नो बिछाना थेके उठे तार पछन्देर गिटारटी बाजाते थाके जाते करे तार गिटारेर शब्दे फिसफिस शब्द आसा शब्दटा से शुनते ना पाय। किन्तु एदिके गिटारेर आवाजे तखन सेखाने तार मा चले आसे आर তিনি রেকে বারবার ডাকতে থাকে, কিন্তু সে তার কথা শুনতে পায় না। আর এরপর তার মা তার গিটারটি তার কাছ থেকে কেড়ে নেয়। রেকে তখন তার মা বলে, তুমি কি পাগল হয়ে গিয়েছো? আবার তোমাকে কি হসপিটালে নিয়ে যেতে হবে? আমি তোমার বাবাকে ডাকছি। তখন রের কানে ফিসফিস করে আবারও সেই শব্দটি আসতে থাকে। আর তখন রে পেছন থেকে সেই গিটার দিয়ে আচমকা তার মায়ের উপর হামলা করে দেয় আর রে সেখানেই তার মাকে মেরে ফেলে। অন্যদিকে রের রুমের দেয়ালে থাকা একটা ক্রস উল্টে যায়, যেটা হয়তো কোনো খারাপ জিনিসকে সংকেত দিচ্ছিল। রের ভেতর হয়তো কোনো খারাপ কিছু ভর করেছে। আর এর কিছুক্ষণ পর রের বাবা সেখানে উপস্থিত হয়। আর এরপর আমরা দেখতে পাই রের বাবা সেখানে আসার পর কোনো এক কারণে নিজেকে মেরে ফেলে, মানে সে আত্মহত্যা করে। তখনও কিন্তু উপরে গিটার বাজানোর শব্দ হচ্ছিল। আর এরপর সিন চেঞ্জ হয় এবং আমরা জেসি নামের একজন পেইন্টারকে দেখতে পাই, যে কিনা একটি প্রজাপতির পেন্টিং বানাচ্ছিল। তখনই সেখানে তার আদরের মেয়ে জয় সেখানে আসে এবং তারা দুজন মিলে সেই পেন্টিং এর ব্যাপারে কথা বলতে থাকে। তারপর জেসির ওয়াইফ এসটিকেও আমরা সেখানে দেখতে পাই। তারা সবাই মিলে একটি নতুন বাড়ি কিনতে যাচ্ছিল। তারা তিনজন খুব আনন্দের সাথে সেই বাড়িতে যাচ্ছিল। কিন্তু এর মাঝে অবাক করা বিষয় এটা ছিল যে তারা যে বাড়িটি কিনতে যাচ্ছিল সেটা ছিল রের বাসা, মানে মুভির প্রথমেই আমরা যে বাসাটিকে দেখেছি। এদিকে তারা সেই বাড়িতে পৌঁছে যায় এবং বাড়িটিকে ভালো করে দেখতে থাকে। বাড়িটি তাদের খুবই পছন্দ হয়, আর হবেই বা না কেন। তাদের নতুন বাড়িটি ছিল পুরনো বাড়ি থেকে 2 গুণ বড়, আর খুব অল্প দামে তারা এই বাড়িটা পাচ্ছিল। এদিকে যেই লোক তাদের কাছে বাড়িটি বিক্রি করছিল সে তাদেরকে এই বাড়িটি সম্পর্কে কিছু বিষয় ক্লিয়ার করে দেয়, যে এই বাড়ির মালিক আচমকাই মারা গিয়েছিল আর এর জন্য এই বাড়িটা খুব অল্প দামে বিক্রি করে দেওয়া হচ্ছে। এত অল্প দামে এত বড় বাড়ি পেয়ে জেসির সেই বাড়ির মালিকের মৃত্যুর বিষয়টি আমলে নেয় না এবং বাড়িটি কিনে ফেলে। জেসি এই বাড়িটির মধ্যে ঢোকার পর থেকেই তার কানে সেই ফিসফিস শব্দটি শুনতে পাচ্ছিল আর সে বলছিল, আমাকে কিনে নাও। জেসি প্রথমে ভেবে নেয় হয়তো তার মন বলছে বাড়িটা কিনে নিতে, কিন্তু আমরা তো জানি এই বাড়িতে শয়তানের বসবাস রয়েছে। অন্যদিকে আমরা রেকে গাড়ি চালাতে দেখতে পাই। সে সেই ডেভিলের ফিসফিস শব্দ থেকে বাঁচার জন্য একটি হোটেল রুম ভাড়া করে। অন্যদিকে জেসি এবং তার স্ত্রী নতুন বাসায় শিফট হয়ে পুরো বাড়িটি গুছিয়ে নিচ্ছিল। রে হোটেল রুমের মধ্যেও অনেক শব্দ করে গিটার বাজাতে থাকে। যাই হোক, পরের দিন সকালে জেসি জয়কে তার স্কুলে পৌঁছে দিয়ে বাসায় ফিরে আসে। এদিকে কিন্তু সেও রের মতো শব্দ শুনতে পেত। শুরুতে জেসি ভাবতে থাকে যে এগুলো তার মনের ভুল। এদিকে সে সেই শব্দের কথা মতো উপরে চলে যায় এবং সেখানে গিয়ে দেয়ালে থাকা একটা পোস্টার সরালি দেখতে পায় একটা ক্রসের চিহ্ন। এরপর সে সেখান থেকে সরাসরি স্টুডিওতে চলে যায় আর সেখানে গিয়ে একটি উল্টো ক্রসের পেন্টিং বানাতে থাকে, একদম সেরকমই যেরকম আমরা মুভির শুরুতেই দেখেছিলাম। ডেভিল তাকে দিয়ে কিছু একটা করাতে যাচ্ছিল, কিছু একটা ইশারা দিচ্ছিল। এদিকে জেসির ওয়াইফ বাসায় আসার পর প্রথমেই জোয়ের সাথে দেখা করে আর তার কাছে তার স্কুলের প্রথম দিন কেমন গিয়েছে সেটার ব্যাপারে জিজ্ঞেস করে। জেসির ওয়াইফ এসটি তখন জানতে পারে যে জেসি আজ এখনও একা একা পেন্টিং বানাচ্ছে। তারপর সে সেখানে যায় এবং পাশ থেকে তাকে ডাকতে থাকে, কিন্তু জেসি তখন কোনো সাড়া দেয় না। মনে হচ্ছিল সে অন্য কোনো জগতে হারিয়ে গিয়েছে। এসটি এরপর জোরে চিৎকার দিয়ে জেসিকে ডাক দেয় আর তখন জেসির জ্ঞান ফিরে আসে। আর তখন আমরা দেখতে পাই যে জেসি সেই উল্টো ক্রসের পেন্টিংটি বানিয়ে ফেলেছে। ঠিক তখনই তাদের দরজায় কেউ একজন আসে আর জয় তখন দৌড়ে গিয়ে দরজাটা খুললে আমরা তখন সেখানে রেকে দেখতে পাই। বাসায় ঢোকার সাথে সাথেই রের কানে সেই ফিসফিস শব্দটি আবারও আসতে থাকে। এদিকে তারপর সে জয়ের হাতে বানানো গিটারের ট্যাটুটি দেখতে পায়। তারপর সে বলে তার কাছে এরকমই একটি গিটার রয়েছে, আর জবাবে জয় তাকে বলে এটা তার ফেভারিট গিটার। তখনই সেখানে জেসি এবং অ্যাস্ট্রি চলে আসে। সে তখন বলে যে এই বাসাটা তার বাবা মায়ের বাসা এবং আমি এই বাসাটি ছেড়ে যেতে চাইনি। তারপর অ্যাস্ট্রি তার কথা শুনে দুঃখ প্রকাশ করে। রে তখন আরো বলে যে তার বাবা মা তাকে পছন্দের গিটারটি বাজাতে দিত না। রে তখন তাদেরকে এই বাসাটি ছেড়ে চলে যেতে বলে। আর জেসি তখন রের এইসব পাগলামি কথাবার্তা শুনে তার মুখের উপর দরজাটা বন্ধ করে দেয় এবং পুলিশ ডাকার হুমকিও দেয়, যা শুনে রে তখন হোটেলে ফিরে যায়। হোটেলে ফিরে এসে সে শয়তানের সাথে সম্পর্কিত ডকুমেন্টারি টিভিতে দেখতে থাকে। এরপর পরের দিন সকালে জয় দেখতে পায় যে রে তার পছন্দের গিটারটি তাদের দরজার সামনে রেখে দিয়েছে। এরপর সে জেসির সাথে স্কুলে চলে যায়। জয়কে স্কুলে পৌঁছে দিয়ে জেসি তার আর্ট গ্যালারিতে যায়। সে অনেক চেষ্টা করার পরেও বারবার ব্যর্থ হচ্ছিল তার পেন্টিংগুলো বিক্রি করতে, কিন্তু এবার সে কোনোভাবে সেখানকার ম্যানেজারকে রাজি করিয়ে নেয়। जेसी तखन मैनेजारके बोले जे एबारेर पेंटिंगगुलो आगेर सब बारेर थेके आलादा। आर एटा शुने तखन मैनेजार ताके बोले आमी शेषबारेर मतो देखछि कि करा जाय। अन्यदिके रेके आमरा तार गाड़ीते बसे कैंडी खेते देखी जार नजर तखन माठे खेला करा किछु बाच्चादेर ओपर छिलो। जेसी तखन तार बासाय बसे परेर पेंटिंग बानानोर ब्यापारे भाबते थाके आर तखनई सेई शब्दटी फिसफिस करे ताके किछु एकटा बोलते थाके, तार ब्रेनके कंट्रोल करते थाके सेई शब्दटी। एरपर से आबारो पेंटिंग बानानो शुरू करे। अन्यदिके आमरा देखते पाई रे गाड़ीते बसे लक्ष्य करे जे सेखाने खेलते थाका एकटा छेलेर बल पाशेर एकटा झोपझाड़ेर मध्ये चले जाए। छेलेटी जखन सेई बलटा आनार जन्य जाए तखन रे सेखाने थाका अन्य एकटी बाच्चार माथाय पेछन थेके आचंका आघात करे एबं सेई बाच्चाटिके टेने हिचड़े निये जेते थाके। ठीक एरकमई एकटा आक्रमण बा किडन्याप हवा बाच्चार पेंटिंग देखा जाए अन्य प्रान्ते थाका जेसिर काछे, जेटा से किछुक्षण आगेई एंकेछे। एरपर एकटा समय जेसिर ज्ञान फिरे आसे एबं से लक्ष्य करे जे बाइरे अंधकार हये गियेछे। ताके स्कूल थेके तार मेयेके आनार कथा छिलो। तारपर जेसि द्रुत जयेर स्कूले जाए एबं सेखाने गिये देखते पाय जे জয় এখনো সেখানে বসে আছে আর তার জন্য অপেক্ষা করছে। জয় জেসির ওপর তখন অনেক রেগে ছিল। জেসি তখন তাকে মানানোর চেষ্টা করে এবং তার কাছে ওয়াদা করে যে এরপর থেকে আর কখনোই এমনটা করবে না। জয় তখন তাকে মাফ করে দেয়। অন্যদিকে রেকে দেখানো হয় কিডন্যাপ করা বাচ্চাটিকে সে তার রুমে নিয়ে এসেছে আর তখনও কিন্তু তার রুমে থাকা টিভির মধ্যে কালো জাদু করার ভিডিও চলছিল। এরপর আমরা দেখতে পাই রে সেই বাচ্চাটাকে পাগলের মতো মেরে ফেলে আর সেই মৃত বাচ্চাটির শরীরটাকে টুকরো টুকরো করে কাটতে থাকে। তখনই আমরা অন্যদিকে জেসিকে দেখতে পাই যে কিনা সেই পেন্টিংটি আবারও বানাতে শুরু করে আর সেই পেন্টিংয়ের মধ্যে এবার আমরা দেখতে পাই আরও অনেকগুলো বাচ্চার অবয়ব ভেসে উঠেছে। সেই বাচ্চাগুলোর মধ্যে কিন্তু তার আদরের মেয়ে অর্থাৎ জয়ের ছবিও রয়েছে যে কিনা আগুনে জ্বলছিল, কিন্তু জেসি জানতোই না যে সে সেই পেন্টিংয়ে কি বানাচ্ছে। অ্যাস্ট্রি তখন সেখানে চলে আসে এবং জেসির আঁকা সেই পেন্টিংটি দেখতে পায়। অ্যাস্ট্রি পেন্টিংটি দেখে সেটাকে নষ্ট করে দিতে চায় কিন্তু জেসি এটা করতে অ্যাস্ট্রিকে বাধা দেয়। জেসি তখন অ্যাস্ট্রিকে বলতে থাকে যে এই পেন্টিংটি এখনো সম্পূর্ণ হয়নি। তখনই সিন চেঞ্জ হয় আর আমরা রেকে দেখতে পাই যে একটা সুটকেসে সেই বাচ্চাটির টুকরো করা বডিটাকে মাটি চাপা দেওয়ার জন্য ভরছিল। এরপর রে একটা জায়গায় গর্ত করে যেখানে আগে থেকেই অনেকগুলো সুটকেস রয়েছে। এর মানে দাঁড়ায় রে এর আগে অনেকগুলো বাচ্চাকে মেরে পুঁতে রেখেছে। অন্যদিকে জেসি তার চোখ বন্ধ করলেই সে অনেক খারাপ দৃশ্য তার চোখের সামনে দেখতে পাচ্ছিল তার মেয়েকে নিয়ে। তারপর জেসি স্টুডিওতে চলে যায় সেই পেন্টিংটাকে নষ্ট করার জন্য, কিন্তু তখনই তার কানে আবারও সেই ফিসফিস শব্দটি আসতে থাকে যার কারণে সে সেই পেন্টিংটি নষ্ট করতে পারে না। তখন সে আবারও সেই পেন্টিংটি আঁকতে শুরু করে। অন্যদিকে আমরা দেখতে পাই রে জয়ের বিছানায় এসে তার সাথে শুয়ে আছে আর সে পাগলের মতো তখন একা একা বলছিল যে সে না তোমাকে মারার জন্য আমাকে বলেছে, কিন্তু আমি তোমাকে মারব না কারণ তুমি আমার কাছে স্পেশাল। ঠিক তখনই জয়ের ঘুম ভেঙে যায় এবং তার সামনে রেকে দেখতে পেয়ে সে জোরে চিৎকার দেয় যার ফলে অ্যাস্ট্রি সেখানে চলে আসে আর তারপর রে অ্যাস্ট্রিকে ধাক্কা দিয়ে সেখান থেকে পালাতে থাকে। এদিকে দরজার সামনে রে জেসির সাথেও ধাক্কা খায় কিন্তু সে কোনো মতন তাকেও মেরে সেখান থেকে চলে যায়। তারপর জেসি তার ফ্যামিলির সাথে পুলিশ স্টেশনে গিয়ে কমপ্লেন করে। তখন সেখানে সেই পুলিশ অফিসার তাদেরকে তাদের বাসার দরজার লক চেঞ্জ করার পরামর্শ দেয়। সবাই জানে যে বাড়িটা আগে রেদের ছিল। জয় এইসবে অনেক বেশি ভয় পেয়ে যায়। অ্যাস্ট্রি তখন তাকে সামলানোর চেষ্টা করে। এরপর আমরা দেখতে পাই যে জেসি যখন জানালার বাইরে তাকায় তখন সে সেখানে চার শিংওয়ালা একটা ছাগলের অভাব দেখতে পায় যেটা অবশ্যই ডিমনের একটা সাইন দিচ্ছিল আমাদেরকে। যাই হোক, এখন পরের দিন সকালে জেসি জয়কে স্কুলে যেতে মানা করছিল কিন্তু জয় বলে যে স্কুল বাসা থেকে অনেকটাই সেফ, তাই সে এরপর জয়ের সাথে স্কুলে চলে যায়। তখনই পথে জেসির কাছে সেই আর্ট গ্যালারি থেকে কল আসে আর তাকে বলা হয় তার পেন্টিং এর জন্য আগ্রহ জানিয়েছে গ্যালারির মালিক। তো ম্যানেজার তখন তাকে বলে বস তার সাথে আজকে বিকেল 3টায় দেখা করতে চায়, কিন্তু জেসি তখন তাকে মানা করে দেয় কারণ 3টা বাজে তার মেয়েকে স্কুল থেকে নিয়ে আসতে হবে, যার কারণে তারা দুপুর 2টা বাজে দেখা করার জন্য রাজি হয়। এরপর 2টা বাজে সেই গ্যালারির মালিক পেন্টিং দেখতে জেসির বাসায় চলে আসে। জেসির পেন্টিংগুলোর মধ্যে সেই বাচ্চাদের নির্যাতিত হওয়া পেন্টিংটি আর্ট গ্যালারির মালিকের পছন্দ হয়, তাই সে খুশি খুশি সেই পেন্টিংটি নেবার জন্য জেসির সাথে ডিসকাশন করতে থাকে। কিন্তু জেসি আচমকা কথা বলা বন্ধ করে দেয় কারণ তার কানে সেই শয়তানটি ফিসফিস করে তার মেয়েকে স্কুল থেকে আনার কথা বলছিল। তখনই সে তার গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে কিন্তু মাঝ রাস্তায় গাড়ির চাকা পাংচার হয়ে যায়। সে তখন অ্যাস্ট্রিকে কল করে কিন্তু তখন অ্যাস্ট্রির ফোনে কল ঢুকছিল না আর জেসি এরই মাঝে আবারও তার কানে সেই শয়তানের শব্দটি শুনতে পায়। এরপর জেসি দৌড়ে দৌড়ে জয়ের স্কুলে পৌঁছায়। জেসি স্কুলে পৌঁছে দেখে জয় সেখানে নেই। অন্যদিকে আমরা দেখতে পাই যে রে জয়কে কিডন্যাপ করেছে, জয়কে সে তার রুমে নিয়ে এসেছে আর এর মানে হচ্ছে যে রয় জয়কেও মারতে চলেছে। এরপর রে জয়কে মারার জন্য প্রস্তুতি নিতে থাকে কিন্তু সেই সুযোগে জয় সেখান থেকে পালিয়ে সোজা পুলিশ স্টেশনে চলে যায়। তারপর সেখানে জেসি এবং অ্যাস্ট্রিকে ডেকে আনা হয়। এরপর একজন পুলিশ অফিসার জেসিকে তার সাথে নিয়ে যায় এবং তাকে রের একটি পুরনো ফাইল খুলে দেখানো হয়। সেখানে জেসি জানতে পারে যে রের বয়স যখন 12 বছর করছিল তখন সে একটি 9 বছরের বাচ্চাকে মারার চেষ্টা করেছিল কিন্তু পুলিশ তাকে সেই বাচ্চাকে মারার আগেই তাকে ধরে ফেলেছিল যার কারণে তাকে অনেক বছর মানসিক হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় রাখা হয়েছিল কিন্তু রে আবার এমন কিছু করবে এটা কেউই ভাবেনি এরপর জেসি অফিসারকে জিজ্ঞেস করে রে কেন ওই অল্প বয়সে কাউকে মারতে চেয়েছিল যার জবাবে অফিসার তখন তাকে রের সেই দিনের বয়ানটা পড়ে শোনাতে থাকে যেখানে লেখা ছিল আমাকে এই বাচ্চাগুলোকে মেরে তাকে খাওয়াতে হবে কারণ বাচ্চারাই সেই শয়তানের ক্যান্ডি মানে রে সেখানে শয়তানের খাবারকে ক্যান্ডি বলে উৎসর্গ করছিল আর এর জন্যই এই মুভিটির নাম ডেভিলস ক্যান্ডি তারপর জয়কে তার ফ্যামিলির সাথে বাসায় চলে যেতে বলা হয় এবং তাদের বাসার সামনে দুইজন পুলিশ অফিসারকে মোতায়েন করা হয় জয় এবং তার ফ্যামিলির সুরক্ষার জন্য এদিকে আমরা রেকে একটি সুপার শপ থেকে ফিউল এবং লাইটার কিনতে দেখতে পাই অন্যদিকে জেসি বাসায় এসেই সে তার স্টুডিওতে চলে যায় সেই পেন্টিংটাকে নষ্ট করার জন্য যেখানে সে আবারও সেই শব্দগুলো শুনতে থাকে কিন্তু এবার সে সাহস করে কোনোভাবে সেই পেন্টিংটাকে নষ্ট করে দেয় কারণ বাইরে থেকে সেই দুই পুলিশ অফিসারদের চিৎকারের শব্দ পাওয়া যাচ্ছিল তারপর অ্যাস্টি সাহস করে দরজা খুলে এবং সে দেখতে পায় রে সেখানে চলে এসেছে রে সেই পুলিশ অফিসারদের মাথায় পাথর দিয়ে আঘাত করে এবং তাদের বন্দুকগুলো সে নিয়ে নেয় ততক্ষণে জেসি জয় এবং অ্যাস্ট্রির কাছে চলে আসে এবং অ্যাস্ট্রিকে দরজা বন্ধ করে বসে থাকতে বলে এরপর জেসি একটা বেসবল ব্যাট নিয়ে দরজার সামনে দাঁড়িয়ে পড়ে রে যখনই সেই দরজার সামনে আসে জেসি তার ওপর হামলা করে দেয় কিন্তু রে তখন চারদিকে গুলি চালাতে থাকে যার কারণে জেসি সেখান থেকে পালাতে থাকে কিন্তু জেসির শরীরে একটা গুলি লেগে যায় যার কারণে সে মাটিতে লুটিয়ে পড়ে এদিকে যে রুমের ভেতর জয় এবং অ্যাস্ট্রি ছিল সেই রুমের লকটাকে রে গুলি করে ভেঙে ফেলে রুমে ঢুকেই রে অ্যাস্ট্রিকেও গুলি করে আহত করে দেয় তারপর রে ফিউল এবং লাইটার আনতে চলে যায় আর এরই মাঝে অ্যাস্ট্রি কোনোভাবে সেখান থেকে বেরিয়ে পড়ে রে এরপর আবারও অ্যাস্ট্রিকে ধরে ফেলে এবং এবার তার মাথায় গুলি করার চেষ্টা করে কিন্তু তখনই রে এর কাছে থাকা বন্দুকের গুলি শেষ হয়ে যায় তারপর রে তাকে ছেড়ে সিঁড়ির উপর ফিউল ছেটাতে ছেটাতে জয়কে উপরে নিয়ে যায় রে এরপর সেখানে আগুন লাগিয়ে দেয় আগুন দেখে অ্যাস্ট্রি জেসিকে উঠানোর চেষ্টা করতে থাকে আর তখনই জেসির জ্ঞান ফিরে আসে জেসি এরপর বাড়ির বাইরে থেকে সিঁড়ি দিয়ে রে এর কাছে যাওয়ার চেষ্টা করতে থাকে জেসি সিঁড়ি দিয়ে উপরে উঠে দেখতে পায় রে সেই রুমের চারদিকে আগুন লাগিয়ে সেই আগুনের মাঝখানে জয়কে নিয়ে বসে আছে আর এই দৃশ্যে জয়কে ঠিক সেই পেন্টিং এর মধ্যে আগুনে জ্বলতে থাকা বাচ্চাটির মতো লাগছিল এদিকে জয় তার বাবাকে অর্থাৎ জেসিকে সেখানে আসতে দেখতে পেয়ে রের হাতে কামড় দিয়ে তার কাছে দৌড় দেয় তখন রে এবং জেসির মধ্যে বাঁচা মরার লড়াই শুরু হয় জেসি তখন তার পাশে থাকা রের দেওয়া গিটারটি দিয়ে তার মাথায় সজোরে আঘাত করে এবং রে সেই জায়গাতেই মারা যায় এরপর জেসি যত তাড়াতাড়ি সম্ভব সেই রুমের জানলা দিয়ে জয়কে নিয়ে বেরিয়ে পড়ে তো সেখান থেকে জেসি বেরিয়ে আসার পর সে আবারও তার চোখের সামনে ভিশন দেখতে পায় সেই ভিশন মোতাবেক সে সেখানে যাওয়ার পর একটা নির্দিষ্ট স্থানে গর্ত করতে থাকে এটা সেই জায়গা ছিল যেখানে রে বাচ্চাদেরকে মেরে টুকরো টুকরো করে সুটকেসে ভরে পুঁতে রাখতো জেসি তখন সেখান থেকে অনেকগুলো সুটকেস উদ্ধার করে আর এখানেই মুভিটা শেষ হয় আসলে রে সেই ছোটবেলা থেকেই শয়তানের কথা অনুযায়ী বাচ্চাদের বলি দিত যে কথাগুলো শয়তান ফিসফিস করে তার কানে বলতো আর জেসি যে শব্দগুলো শুনতো হয়তো কোনো ভালো আত্মা তাকে সাহায্য করার জন্য সেই শব্দগুলো তাকে শোনাতো তো বন্ধুরা আমাদের এক্সপ্লেইন ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের মুভি ইউনিভার্স চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে আমাদের পাশেই থাকো।